নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। তারাপুরে নেশাগ্রস্ত যুবকের প্রহারে গুরুতর আহত এক মহিলা শ্রমিক। হালচাপড়ায় দুটি নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন সাংসদের। জমি বিবাদ, কৃষ্ণপুরে মারপিট ঠেকাতে শূন্যে গুলি পুলিশের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। এক নেশাগ্রস্ত যুবকের লোহার রড দিয়ে আঘাতের দরুন গুরুতর আহত হলেন এক মহিলা। ঘটনাটি সংঘটিত হয়েছে সোমবার শিলচর তারাপুর ইএনডি কলোনিতে। প্রত্যক্ষদর্শীদের বয়ান মতে জানা গেছে, এদিন তারাপুর ইএনডি কলোনিতে বাঁধের কাজে মাটি ফেলতে কর্মরত ছিলেন এক মহিলা। তখন আচমকা দেবাসিং নামে এক যুবক নেশাগ্রস্ত অবস্থায় এসে ওই মহিলার উপর চড়া হন। এক সময় লোহার রড দিয়ে উপর্যুপুরি আঘাত করেন। এতে মহিলার মাথায় গুরুতরভাবে আঘাত লাগে এবং সাথে সাথে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাটি দেখে আশপাশের শ্রমিকরা ছুটে এসে আহত মহিলাকে উদ্ধার করে তারাপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যান। পরে সেখান থেকে মহিলাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তোরা মারতে কি লাগে? তোরা সকলটি রে ভাই বেন্দেলি মু। আমরা দৌড় মারছি আর গল্লির মাঝে ভাই। এখন কন্ট্রাক্টর কই গেছে? তারা কোন কন্ট্রাক্টর আন্ডার কাজ করে আপনারা? আমরা দৌড় মারছি দরাই আমরা দাদা জান বাজাইতে পারি না। আমরা খাজের লোক দাদা, আমরা খাজে আইছি, আমরা এটা মাইর হতাম আইছি নি কো সাইন। মানে কা লোকাল মানুষ যে অ্যাটাক করছে ওই না এই গরু ছেলেটা। আমরা খাজে লোক, আমরা খাজে আইছি, আমরা কেরা মারতো ও মাইরে বেরে ইন লাস ফলাই তো রাখছে। অন বেরির ছেলে লয়ে গেছে মেডিকেল। ও ভাতিজার নাম ইটা দেবা 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 ও ওটা মাছ হই। প্রায় 6 লক্ষ টাকা ব্যয়ে দুটি নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়। বুধবার প্রথমে শালচাপড়া জিপিতে শ্মশানঘাটের কমিউনিটি হলের ভিত্তিপ্রস্তরের পর শ্রীধরপুর দুর্গাবাড়ির কমিউনিটি হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাংসদ ডক্টর রায়। উল্লেখ্য, সাংসদ তহবিল থেকে 2 লক্ষ টাকা ব্যয়ে শালচাপড়া শ্মশানঘাটের কমিউনিটি হলের এবং 4 লক্ষ টাকা ব্যয়ে শ্রীধরপুর দুর্গাবাড়ির কমিউনিটি হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাংসদ। এদিন তার সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি পুলক দাস, শালচাপড়া বিজেপি ব্লক মন্ডল সভাপতি পীযূষ কান্তি পাল, বিজেপি মন্ডল প্রভারী বাবলু দাস প্রমুখ। আশপাশের বাড়িরা আছে, তারা এসে কমসে কম একটা বাতি একটা জ্বালাবেন, আর এই অঞ্চলে একটা যাতে লাইট জ্বলে আশপাশের পরিবার যারা আছে তারা একজনকে দায়িত্ব দিয়ে দেবেন, একটা কমিটি বানাবেন। আমি জানি না কমিটি আছে কি না, কমিটির ব্যাংক অ্যাকাউন্ট আছে কি না, কমিটির কোনো যদি প্রেসিডেন্ট সেক্রেটারি না থাকে আপনারা মিটিং করেন, আগামী দিনে একটা প্রেসিডেন্ট সেক্রেটারি বানান, একটা ব্যাংক অ্যাকাউন্ট বানান। যদি ব্যাংক অ্যাকাউন্ট প্রেসিডেন্ট সেক্রেটারি আর আপনাদের মিটিংয়ে নথিপত্র সবগুলো লিখে রাখেন, তাহলে আমাদের অনুদান দিতে সুবিধা হবে। এই অনুরোধটুকু রাখলাম। আপনারা ডেইলি রাত্রেবেলা মায়ের জায়গায় একটা মোমবাতি কমসে কম জ্বালানোর ব্যবস্থা করবেন, দায়িত্ব কেউ না কেউ নেবেন, আপনারা আসবেন। যদি কোনো মিটিং মুটিং করতে লাগে এই মণ্ডপে বসে মিটিং করবেন, গ্রামের মিটিং, পাড়ার মিটিং, তাহলে সম্প্রদায় সবাই মিলে আমরা যারা আমরা কৃষ্ণের আরাধনা করি, যারা হিন্দুবাদী আছি, তারা এই অঞ্চলে এসে এই আমরা জ্ঞান আমরা নিজেদের মধ্যে কথা বলবো আর পরবর্তী প্রজন্মকে তৈরি করে যাব যে মন্দিরের গ্রামের মধ্যে মন্দিরের অস্তিত্ব কি, গ্রামের মধ্যে মন্দিরের ঐতিহ্য কি, সেটা আমাদের বুঝতে হবে। সেটা যদি আমরা না বুঝি তাহলে আমাদের পরবর্তী প্রজন্মকে ধরে কৃষ্ণপুর এনডি মুখে জমি দখলকে কেন্দ্র করে ধারালো অস্ত্র দিয়ে দুপক্ষের মারপিটে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে তা নিয়ন্ত্রণে আনতে পুলিশকে শূন্যে 3 রাউন্ড গুলি ছুঁড়তে হয়। ঘটনাটি সংঘটিত হয়েছে রবিবার দুপুর 3টা নাগাদ। স্থানীয় অবসরপ্রাপ্ত সেনাকর্মী বদরুল ইসলাম বরভুইয়ার দেওয়া বিবরণ মধ্যে জানা গেছে, ওইদিন রাজু লস্কর, তাজু লস্কর, পুতুল লস্কর ও জহিরুদ্দিন লস্করদের জমি দখল দিয়ে মারপিট শুরু হতে দেখলে তিনি এগিয়ে এসে পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করেন। এতে তিনি বিফল হয়ে পরে অরুণাচল পুলিশ ফাঁড়িতে খবর দেন। ঘটনার খবর পেয়ে অরুণাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রশান্ত কুমার দাস দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে একপক্ষ মারমুখী হয়ে ওঠে। তখন পরিস্থিতি সামাল দিতে তিনি শূন্যে 3 রাউন্ড গুলি ছোড়েন। এদিনের মারপিটে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন বলে জানা গেছে। এছাড়াও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দলবল নিয়ে ছুটে আসেন ভাঙ্গারপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ভাস্কর জ্যোতি চৌধুরী। পাশাপাশি শিলচর থেকেও বিশাল সিআরপিএফ বাহিনী ছুটে আসে। পুলিশ উভয় পক্ষের বেশ কয়েকজনকে গ্রেফতার করে অরুণাচল পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। এদিন ঘটনাস্থল থেকে ডেগার, দা, লাঠি ইত্যাদি উদ্ধার করে পুলিশ। দৌড়িয়ে বারোলাম যে বারো প্রচুর পরিমাণে মানুষ ঠিক আছে, খালি মানুষে মানুষ হাতিয়ার অস্ত্র শস্ত্র এগুলো এখন অন্যর উপরে খালি মানে হামলা করার চেষ্টা করার। হ্যাঁ, লগে লগে আমি পঞ্চায়েতের ফোন করলাম, পঞ্চায়েত লগলায় কেন ওইরকম গণ্ডগোল হয়ে গেছে গিয়া। হ্যাঁ, তুমি জমিন দখল লইয়া এক পার্টিয়ে বেশিছে, এক পার্টি অরিজিনাল মালিক আর এক পার্টি মানে বুঝা যান না। এখন এখানে ইয়ে দেখা গেছে, এটা ভাবা গেছে যে দু পার্টি আমরা লোকেল মানে যারা মানে মায়ের পর্দা এরা আমরা লোকেলও হামাইলাম। মঞ্জিতরে ফোন করলাম, মঞ্জিতরে কইলাম বলে ঠিক আছে থানার ফোন করো, থানার অফিসারে ফোন করলাম, তাইনও আইলা আইয়া মানে কন্ট্রোল দেওয়া মুশকিল। লাস্টে 2-3 রাউন্ড ফায়ারিং করছেন, ফায়ারিং করার পরে সারা একটু দশ আইন কন্ট্রোলের বাইরে হয়ে যায় জিনিসটা। এসপিরে ফোন করছেন, এসপি স্যারের বাদে ব্যাটালিয়ান সিআরপি আইসেন, তারপরে পঞ্চায়েতও আইসেন, দুই একজন জখমি হয়েছে নেরা থানায় হসপিটালে ইয়ে করিয়া দিছে, থানায় হসপিটাল পাঠাইছে। বাকি যারা কার্পিট আসলা যারা পাইছেন তারা ধরে রাখতে হবে। আমরা খুব চেষ্টা করছি মানে মিডিল অবস্থা সমস্যা করা লাগে কিন্তু পারছি না। এখন যেন এখন আমরা যদি মাঝে আমাইতে আমরাও যার তলে বলুন আমরা উঠে যাবো। হ্যাঁ, স্যার লামিজন করে স্যার লোকের নিজের অবস্থা। বিগ বাজেটের থিম নিয়ে এবার আকর্ষণীয় কালীপুজো উপহার দিতে প্রস্তুতি নিচ্ছে উধারবন্দের শালগঙ্গার স্বর্ণতারা সার্বজনীন কালীপুজো কমিটি। সোমবার সংবাদ মাধ্যমের সম্মুখে কমিটির কর্মকর্তারা তাদের কালীপুজোর পরিকল্পনা নিয়ে জনসম্মুখে বিস্তারিত তুলে ধরেন। তারা জানান, এবছর শালগঙ্গা স্বর্ণতারা সার্বজনীন কালীপুজো কমিটির প্রতিমা তৈরি করছেন পশ্চিমবঙ্গের কুমোরটুলির মৃৎশিল্পী শুভজিৎ পাল। প্রায় 11 ফুট উচ্চতার এই মূর্তি দর্শনার্থীদের আকর্ষিত করবে বলে দাবি করেন কর্মকর্তারা। এছাড়াও কাল্পনিক মন্দিরের আদলে মণ্ডপ নির্মাণ করছেন শিলচরের শিল্পীরা, পাশাপাশি আলোকসজ্জায় থাকবে নতুনত্বের চমক। পুজোর দিন সকালে মণ্ডপের উদ্বোধন করবেন শিলচর রামকৃষ্ণ মিশনের মহারাজ। এদিন বিকেল থেকে শুরু হবে শিলচরের অতিথি শিল্পীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজোর রাত থেকে পরদিন সকাল পর্যন্ত অগণিত ভক্তদের মধ্যে বিতরণ করা হবে মহাপ্রসাদ। পুজোর পরের দিন থাকবে স্থানীয় ও অতিথি শিল্পীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান বলে জানান তারা। এবার আমরা গতবারের ন্যায় এবারও আমাদের পুজো মণ্ডপ পুজোর দিন সকালবেলা রামকৃষ্ণ মিশনের মহারাজজির দ্বারা শুভ উন্মোচন ঘটবে। সেই সাথে সাথে আমাদের এই বছরের অনুষ্ঠান শুরু হবে। ওই দিন পুজোর দিন সন্ধ্যায় একাধারে পুজো হবে, সেই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকছে যেখানে ভক্তিমূলক সঙ্গীত বাইরে থেকে আগত শিল্পীদের দ্বারা অনুষ্ঠিত হবে। সেই সাথে পুজো হবে, রাতের দিকে প্রসাদ বিতরণ শুরু হবে যেটা পরদিন সকাল পর্যন্ত থাকবে। তারপরও পরদিন সন্ধ্যার সময় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে এবং সঙ্গে প্রসাদ বিতরণ থাকবে। তাই আমরা আপামর ভক্তমণ্ডলীকে আমাদের এইবারের এই আয়োজনে আসার জন্য আমরা বিনম্রভাবে অনুরোধ রাখি। এবারের মণ্ডপটা, এবারের মণ্ডপ আমাদের এখানে শিলচরের শিল্পী গুরু দাস কাল্পনিক এক মণ্ডপ বানানো হচ্ছে। মণ্ডপের অ্যাপ্রক্স 30 ফুট আমাদের মণ্ডপ হবে উচ্চতা। প্রতিমা তৈরি করবেন, প্রতিমা তৈরি করবেন
পশ্চিমবঙ্গের কুমারটুলির শিল্পী শুভজিৎ পাল। আসাম রাইফেলস এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশন শিলচর এবং সহমর্মী সংস্থার উদ্যোগে কাছাড়ের ছোট দুধপাতের বাগান এলাকায় প্রায় 500 জনগণের মধ্যে আসন্ন দীপান্বিত উপলক্ষে এক বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহমর্মী সংস্থার পক্ষ থেকে শম্পা দাস, পাঞ্চালী দাস, বন্দনা দেব, জয়শ্রী দাস এবং আসাম রাইফেলস এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের পক্ষে সভাপতি সুবেদার মেজর, প্রদীপ কান্তি দাস, কার্তিক দত্ত, জয়ন্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা। ঈদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান সফল করতে একযোগদের সঙ্গে এ গ্রামের বসবাসকারীরাও সক্রিয় ভূমিকা পালন করেন এবং সাধুবাদ জানান। আজকে আমরা আসাম রাইফেলস এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশন শিলচর এবং সহমর্মী সংস্থা যৌথ উদ্যোগে এই ছোট দুধপাতির বাগান এরিয়াতে কিছুটা বস্ত্র বিতরণ করার জন্য আসিয়াছি। এই বস্ত্রগুলা নিতে আপনারা সবাই যেভাবে উপস্থিত খুবই আনন্দ লাগতেছে যে আপনারা এই শান্তিভাবে শান্তিপ্রিয়ভাবে যে আপনারা বসে এখানে অপেক্ষা করতেছেন বা গ্রহণ করবেন। আমি চাই আপনারা সবাই এখানে কাপড়গুলা শান্তি এবং আনন্দ বজায় রাখিয়া শান্তিভাবে কাপড়গুলা গ্রহণ করুন, এতেই আমাদের সবচেয়ে বড় আনন্দ। এই ব্যাপারে সহযোগিতা করতেছেন আপনার ছোট দুধপাতের পূজা বাড়ি পূজা কমিটি, গ্রামীণ কমিটি, তাদের প্রেসিডেন্ট সেক্রেটারি সবাইকে এই সহযোগিতার জন্য বিশেষভাবে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আশা করি তাদের সাহায্যে আজকের এই কর্মসূচি খুব সুন্দর এবং সার্থক হয়ে উঠবে। আমি আপনাদেরকে জনসাধারণের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারাও শান্তিভাবে এই কর্মসূচিতে যোগদান করুন এবং আপনারা বস্ত্র গ্রহণ করুন। শিলচর কাঁঠাল পয়েন্টের বিশিষ্ট বাসিন্দা তথা অবসরপ্রাপ্ত বর্ডার ডিএসপি মোজাহিদ আলী লস্কর আর নেই। বার্ধক্যজনিত রোগের কারণে রবিবার বেলা 2:15 শিলচরের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 86 বছর। মৃত্যুকালে রেখে গিয়েছেন পত্নী, এক পুত্র, 2 বিবাহিতা কন্যা, পুত্রবধূ, জামাতা, আত্মীয় স্বজন সহ বহু গুণমুগ্ধ। সোমবার সকাল 10:00 প্রয়াতের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় শিলচর কাঁঠাল পয়েন্টের ঈদগাহ ময়দানে। এদিন তার জানাজার নামাজ পাঠ করেন হজরত মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব। প্রয়াত বর্ডার ডিএসপি মোজাহিদ আলী চাকরিতে থাকাকালীন নিষ্ঠার সঙ্গে অবিভক্ত অসমের বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছেন। চেনা পরিচিত মহলে তিনি মোজাহিদ দারোগা নামে পরিচিত ছিলেন। 2000 সালে সীমান্ত পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পদ থেকে অবসরে যান। এরপর তিনি হজব্রত পালন করেন। মৃতভাষী মোজাহিদ আলী তার অমায়িক স্বভাবের জন্য ছিলেন সবার কাছে প্রিয়। তার মৃত্যুতে পূর্জিত মহল সহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। শনিবার বিশিষ্ট নৃত্যশিল্পী সুচিস্মিতা দেব ওরফে মমির অকাল প্রয়াণে এক স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়। শিলচর নৃত্যায়ন ও মধ্যশহর সাংস্কৃতিক সমিতির যৌথ উদ্যোগে শিলচর মধ্যশহর সাংস্কৃতিক কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠান আয়োজন করে প্রয়াত নৃত্যশিল্পীকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। সভার শুরুতে যৌথ সংস্থার কর্মকর্তারা সহ উপস্থিত বিশিষ্ট জনেদা হাতে মোমবাতি জ্বালিয়ে প্রয়াতের প্রতিকৃতির সম্মুখে উপস্থিত হয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে প্রয়াত নৃত্যশিল্পী সুচিস্মিতা দেবের সাংস্কৃতিক জীবন নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য জনসম্মুখে তুলে ধরেন উপস্থিত বিশিষ্টজনেরা। এদিন নৃত্যের মাধ্যমে প্রয়াত শিল্পীকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। এদিনের স্মৃতিচারণ সভায় বক্তব্য রাখেন শিলচর সমৃদ্ধ সাংস্কৃতিক মঞ্চের সম্পাদক তথা বিশিষ্ট আইনজীবী অজয় রায়, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী বিশ্বজিৎ রায় চৌধুরী, শিলচর সমৃদ্ধ লোকমঞ্চের সম্পাদক ভাস্কর দাস, শিলচর সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষা নন্দিনী চক্রবর্তী, শিলচর গৌড়ীয় কলাভারতীর সম্পাদক তথা প্রশিক্ষক সত্যজিৎ বসু জয়, শিলচর নৃত্যায়নের অধ্যক্ষ চন্দন মজুমদার সহ অন্যান্যরা। উল্লেখ্য, প্রয়াত নৃত্যশিল্পী শিলচর নৃত্যায়নের প্রাক্তন ছাত্রী ছিলেন। তার অকাল প্রয়াণে শুভেচ্ছা নেমে আসে সাংস্কৃতিক মহলে। আমি অনেক ছোট দেখেছি ওদেরকে, কারণ নৃত্যায়নের সেই জন্মলগ্ন থেকে আমি নৃত্যায়নের পাশে ছিলাম। সেই সময়ের অনেক ঘটনা আমার আজকে মনে পড়ছে, ওরা কিভাবে এত হুরুস্থুল এত আনন্দ করে অনুষ্ঠান করত, বা আমরাও যখন যেতাম আমাদেরকে নিয়ে ভাস্করদা বলে যে সম্মান যেটুকু আমাদেরকে করত, এটা সত্যি আজকে এটা বিরলতম ঘটনা। আজকালকে এগুলো খুব একটা বেশি পাওয়া যায় না। তো সেই যারা যারা এখানে বসে আছে সবার সাথে আমারও প্রত্যেকের অন্তরে অন্তঃস্থলের সম্পর্ক ছিল, এবং মমিকে বিগত 2 বছর কোভিড ছিল, প্রত্যেক দিন সকালবেলা মমি এবং কোভিডের সময়ে বিকেলবেলা ইভিনিং ওয়াক করত, ট্রেক স্যুট একটা পরে, টি শার্ট পরে, একটা খুব সম্ভবত ব্লু কালার একটা শ্যু ছিল ওর।
তো এটা পরে প্রত্যেক দিন বেরোতো, প্রত্যেক দিনই আমার সাথে দেখা হতো রাস্তার মধ্যে ক্রসিং হতো। আমি মমিকে বলতাম যে মমি আর বেশি দৌড়াদৌড়ি করে লাভ নেই, যেটা আছে ওইটাই থাক, বেশি হালকা হয়ে লাভ হবে না। ও হাসতো আমাকে দেখে। আর সবচেয়ে বড় জিনিস, কোথাও যেমন বাইক নিয়ে কোনো সময় ক্রস করে বলতাম, চিৎকার দিয়ে ডাকতো, ও ভাস্কর দা আমারে ভুলে গেছেন, ও ভাস্কর দা আমারে ভুলে গেছেন, তখন বাইকটা বন্ধ করতে বাধ্য হতাম। এই ছিল মমি। তো প্রতিদিনই কোভিডের সময়ে ঠিক সন্ধ্যার সময় বিকেলবেলার সময় ও বেরোতো ট্র্যাকশ্যুট পরে, আমিও বেরোতাম, হাঁটতাম, কাজকর্ম কিছু নেই, তো সেই জায়গাতে প্রায় দিনই দেখা হতো। সেই মমি আজকে এখানে নেই, মমির ফটো ঝুলিয়ে টাঙিয়ে আমরা মমিকে স্মরণ করছি। এটা ভাবতে গেলে আমাদেরও বয়স হচ্ছে, এটা ভাবতে গেলে খুব অবাক। ধলাই বিধানসভা কেন্দ্রের নরসিংপুর উন্নয়ন খণ্ডের অন্তর্গত পানিভরা গাঁও পঞ্চায়েতের বাসিন্দা রূপন পাল বিগত কিছুদিন থেকে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন হয়ে আছেন। আর্থিক অনটনের জন্য উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত ছিলেন। এমত অবস্থায় রূপন পালের সুচিকিৎসার সাহায্যার্থে এগিয়ে আসলেন রাজ্যের পরিবহন আবগারি ও মিন বিভাগের মন্ত্রী তথা ধলাইয়ের বিধায়ক পরিমল শুক্লবৈদ্য। সোমবার মন্ত্রী শুক্লবৈদ্যের ঐকান্তিক প্রচেষ্টায় রূপন পালের হাতে মুখ্যমন্ত্রী বিশেষ ত্রাণ তহবিল থেকে মঞ্জুরকৃত 50,000 টাকার চেক তুলে দেন মধুধলাই জেলা পরিষদ সদস্য তথা কাছাড় জেলা বিজেপির সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্র পাল। এদিন ধলাই ফরেস্ট অফিসের প্রেক্ষাগৃহে আনুষ্ঠানিকভাবে চেকটি তুলে দেন রূপন পালের পরিবারের হাতে। এতে উপস্থিত ছিলেন ধলাই গাঁও পঞ্চায়েত সভাপতি ভূষণ পাল, পানিভরা জীবীর আঞ্চলিক পঞ্চায়েত জয়ন্ত পাল প্রমুখ। হাইকোর্টের নির্দেশে সোমবার দায়িত্ব নিলেন তারাপুর জিপি সভানেত্রী স্বপ্না পাল দাস। প্রায় এক বছরের মাথায় স্বমহিমায় তারাপুর গ্রাম পঞ্চায়েতের সভানেত্রীর দায়িত্ব ফিরে পেলেন স্বপ্না পাল। শুক্রবার তার হাতে সরকারিভাবে দায়িত্ব তুলে দেন শিলচর উন্নয়ন খণ্ডের খণ্ড উন্নয়ন আধিকারিক সরোজ দাস। উল্লেখ্য, গত বছর অক্টোবরে অনাস্থায় হেরে গিয়ে দায়িত্ব হাতছাড়া হয়েছিল তারাপুর জিপি নির্বাচিত সভানেত্রী স্বপ্না পাল দাসের। পরবর্তীতে ভারপ্রাপ্ত হিসেবে জিপির দায়িত্ব এতদিন সামনে এসেছেন বিদ্যারতন সিং। অনেক জল খোলার পর গত 20 সেপ্টেম্বর গৌহাটি হাইকোর্ট তার পুনর্বহালের নির্দেশ দেয়। ওই নির্দেশক্রমে বুধবার কাছাড় জেলা পরিষদের পক্ষ থেকে শিলচরের খণ্ড উন্নয়ন আধিকারিককে হাইকোর্টের রায় কার্যকর করার নির্দেশ দেওয়া হয়। পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জোরবাড়ি দেফরেলা জিপির পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের সড়ক সংস্কারের দাবিতে গ্রামের জনগণ সোমবার একজোট হয়ে রাস্তায় কাদার উপর দাঁড়িয়ে দাবি আদায়ে সোচ্চার হন। তারা জানান, বিজেপি সরকারের আমলে কাদামাখা সড়ক দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের জনগণকে। বর্তমান সরকারের আমলে উন্নয়নের জোয়ার বইছে বলে জোর গলায় শাসক দলের নেতা কর্মীরা দাবি করে এলেও এমন করুণ দৃশ্য এখনো পাথারকান্দিতে রয়েছে। উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত রয়েছেন পাথারকান্দির ঘন জনবসতিপূর্ণ পশ্চিম লক্ষ্মীপুরের জনগণ। পরিবর্তনের স্লোগানের সঙ্গে সংগতি রেখে বিজেপি প্রার্থীকে ভোটে জয়ী করার পরও তাদের বিড়ম্বনা কমেনি। সমস্যা যেমন ছিল তেমনি রয়ে গেছে। বর্তমানে এই গ্রামীণ সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়েছে, ফলে স্কুল পড়ুয়া কচুকাঁদা সহ গ্রামের জনগণকে যাতায়াতের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। সমস্যা নিরসনে গ্রামের ভুক্তভোগী জনগণ, বিধায়ক কৃষ্ণেন্দু পাল, পাথারকান্দি সার্কেল অফিসার, জেলা শাসক ও পূর্ত বিভাগের মন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। আমরা অভিযোগ করলো যে আমরা রাস্তা দীর্ঘ হয়ে কিন্তু নেই, আমরা রাস্তার বুগা বুগিয়ার রাস্তা অসম্পূর্ণ হওয়ার কারণে আমরা ছাত্ররা স্কুলে যেতে পারি না, ইভেন আমরা রুগী হসপিটাল নিতে পারি না, আমরা এমনকি এগুলা হয় কোনো সময় বিয়া শাদির কোনো প্রোগ্রাম যদি আয় আমরা গ্রামাঞ্চলতে আমরা গ্রাম আই আনলে রাস্তার অসুবিধার কারণে এটাও আমরা ক্যান্সেল হয়। আমরা সার্ভে কয়েকবার হয়েছে, কয়েকবার হওয়ার পরে আমরা কোনো খাজও খাজ হয় না, খাজও খাজ না হয় আমরা এই ভুগা ভুগি আর তখন আমরা চাই আর আমরা এত অঞ্চলও আমরা মানুষ আসুন প্রায় পাঁচশো পরিবারে প্রায় হয়ে 2-3 হাজার মানুষ, এই 2-3 হাজার মানুষ ও রাস্তা পায় যাওয়া বা আপনার আমরা নির্ভর করে ও রাস্তার উপরেও এখন ও রাস্তা আমরা কিলা হয়ে যায় ও কথা আমরা বর্তমান MLA আমরার আসাম সরকারের কাছে আমরার করজুড়ি আবেদন আমরা রাস্তা কিলা হয়ে যায়। তারাপুর গাঁও পঞ্চায়েতের 6 জন গ্রুপ সদস্য একত্রিত হয়ে সোমবার জিপি সভানেত্রীর বিরুদ্ধে অনাস্থা সম্বন্ধীয় স্বাক্ষর সম্বলিত এক স্মারকলিপি কাছাড়ের জেলা শাসক মারফত বিভাগীয় আধিকারিকের উদ্দেশ্যে প্রদান করে অতিসত্বর নতুনভাবে অনাস্থা সভা আহ্বান করার আবেদন জানিয়েছেন। উচ্চ ন্যায়ালয়ের রায়ের পরিপ্রেক্ষিতে জিপির গ্রুপ সদস্যরা এই পদক্ষেপ গ্রহণ করেছেন বলে সংবাদ মাধ্যমকে জানান তারা। তারাপুর জিপির 6 গ্রুপ সদস্য একসাথে মিলিত হইয়া স্বাক্ষর প্রদান করত অনাস্থা সম্বন্ধীয় একখানা স্মারকপত্র প্রদান করে জেলা উপায়ুক্ত মহোদয়।
মহামহিম হাইকোর্টের নির্দেশ অনুসারে অতিসত্ত্ব নতুনভাবে বিভাগীয় কর্তৃপক্ষ পক্ষকে দিয়ে নিয়ে ফেস নট কনফিডেন্স মিটিং আহ্বান করে কোর্টের নির্দেশ পালন করতে অনুরোধ জানায়। উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাতের প্রাক্তন সভাপতি তথা হাইলাকান্দি টাইটেল মাদ্রাসার অবসরপ্রাপ্ত মুহাদ্দিস বিশিষ্ট ইসলামিক পণ্ডিত মোজাহিদে মিল্লাত মৌলানা আব্দুল হক চৌধুরী বিগত কয়েক বছর পূর্বে হাইলাকান্দি টাইটেল মাদ্রাসার শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করেন। বর্তমানে তিনি পরিবারের সদস্যদের নিয়ে হাইলাকান্দি শহরতলির রাঙামাটিস্থিত নিজ বাড়িতে রয়েছেন। বয়স আনুমানিক 90-এর কাছাকাছি হলেও তার শারীরিক অবস্থা বেশ ভালো। বর্তমানে তিনি বার্ধক্য অবস্থায় বাড়িতে দিন কাটাচ্ছেন। গতকাল তার শারীরিক অবস্থার খোঁজ নিতে রাঙ্গামাটিস্থিত বাড়িতে উপস্থিত হন হাইলাকান্দি জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির এক প্রতিনিধি দল। তারা মুজাহিদে মিল্লাত মৌলানা আব্দুল হক চৌধুরীকে সংবর্ধনা জানান এবং তার কাছ থেকে দোয়া গ্রহণ করেন। উত্তর ভারতের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুজাহিদে মিল্লাত মোনাজির আহলে সুন্নাত ওয়াল জামাত হাইলাকান্দি টাইটেল মাদ্রাসার প্রাক্তন সুনামধন্য মুহাদ্দিস আমাদের বাগারফারি হুজুরের করে আমরা হাইলাকান্দি জেলা ঈদে মিলাদুন্নবী কমিটির জেলা কমিটির প্রতিনিধি দল হুজুরের স্বাস্থ্যের খবর নিতে এবং আমরা সাংগঠনিক কাজকর্মগুলা সক্রিয়ভাবে কোরআন এবং সুন্নার কথা বিভিন্ন লেখিনীর মাধ্যম তফসিরের মাধ্যম মিডিয়ার মাধ্যম দিয়া সমাজের কাছে আমরা কিভাবে প্রচার এবং তুলিয়া ধরা যায় এই ব্যাপারে আমরা হুজুরের কাছ থেকে আমরা দোয়া নেওয়ার জন্য আসছি। আমি অনুরোধ করছি এবং হুজুর এই ব্যাপারে আমাদেরকে আপনার কিছু সাজেশন দেওয়ার জন্য। রাজ্যভিত্তিক কারাটে প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে কালাইন কলেজ রোডের নাম উজ্জ্বল করল শ্রীনিকা চক্রবর্তী। কাছাড় জেলা ক্যারাটে অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় রবিবার ফোর্থ অল আসাম ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় শিলচর সরলা বিড়লা সিনিয়র সেকেন্ডারি স্কুলে। এই প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে কয়েক শতাধিক প্রতিযোগীরা অংশগ্রহণ করে। 8-9 বছর বয়সী 50 কেজি ওজনের মেয়েদের বিভাগে ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 2টি স্বর্ণপদক লাভ করেন কালাইন কলেজ রোডের বাসিন্দা দেবাশিস চক্রবর্তীর একমাত্র কন্যা তথা কালাইন ক্যারাটে একাডেমির ছাত্রী শ্রীনিকা চক্রবর্তী। উল্লেখ্য, শ্রীনিকা চক্রবর্তী মাত্র 8 মাস থেকে ক্যারাটের প্রশিক্ষণ শুরু করে অতি অল্প দিনের মধ্যে ক্যারাটের বিভিন্ন কলা কৌশল আয়ত্ত করতে সক্ষম হন, যার ফলস্বরূপ রাজ্যভিত্তিক ক্যারাটে প্রতিযোগিতায় নিজের বিভাগে 2টি স্বর্ণপদক লাভ করতে সক্ষম হয়েছেন শ্রীনিকা চক্রবর্তী। তোমার নাম কি? আমার নাম শ্রীনিকা চক্রবর্তী। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 2 তে পড়ি। তো আজ তুমি কি কম্পিটিশনে পার্টিসিপেট করেছো? আমি অল আসাম ক্যারাটে চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট। আচ্ছা, এখানে তোমার কি কি বিভাগে তুমি আজকে পার্টিসিপেট করেছো? কাটা আর ফাইটিং। এখানে তোমার পজিশন কি ছিল? ফার্স্ট। তুমি দুটাতে কি ফার্স্ট হয়েছো? হ্যাঁ। আচ্ছা, তুমি কতদিন থেকে ক্যারাটে শিখছো? 8 মাস। তুমি কোন স্কুলে ক্যারাটে শিখছো? আমি কালাইন ক্যারাটে স্কুলে শিখছি। আজকের কম্পিটিশনটা কোথায় হয়েছিল? শিলচর হয়েছিল। শিলচর হয়েছিল না? তুমি কি শিলচর একা গিয়েছিলে? মামা বাবার সাথে গিয়েছিলে। আজকের এই কম্পিটিশনে উইনার হয়ে তোমার কি অনুভব হচ্ছে? বহুত আনন্দ ফিল হচ্ছে, আর আমি নেক্সে আরো ট্রাই করব কি আমি গোল্ড মেডেল আবার জিতে মানে আরো বেশি করে প্র্যাকটিস করবে না? আচ্ছা, তোমাকে ঘরে কে বেশি এনকারেজ করে, মা না পাপ্পা? দুজনই করে। দুজনই এনকারেজ করে। আর ঘরে প্র্যাকটিস করো তুমি? হ্যাঁ। ঘরে কত সময় প্র্যাকটিস করো ডেইলি? 6টা থেকে 7টা হবে। তুমি রোজ প্র্যাকটিস করো? আচ্ছা, শ্রীনিকা তোমার বাবার নাম কি? আমার বাবার নাম দেবাশিস চক্রবর্তী। তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম স্মিতা চক্রবর্তী। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। তারাপুরে নেশাগ্রস্ত যুবকের প্রহারে গুরুতর আহত এক মহিলা শ্রমিক। হালচাপড়ায় 2টি নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন সাংসদের। জমি বিবাদ, কৃষ্ণপুরে মারপিট ঠেকাতে শূন্যে গুলি পুলিশের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।